মলহিবাজারে সেচের পানির সংকটে আবাদকৃত বোরো ধানের জমি ফেটে চৌচির হয়ে গেছে। প্রায় 20,000 হেক্টর জমির ধান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা। অনাবৃষ্টি ও দীর্ঘমেয়াদি খরায় অধিকাংশ পানির উৎসস্থল ছড়াগুলো শুকিয়ে যাওয়ায় প্রান্তিক কৃষকদের সেচ পাম্প বন্ধ রয়েছে। দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কৃষকরা। মলহিবাজার থেকে এস এম উমিদ আলী পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত। এই জমির মতোই অনেকটা চৌচির পাবলুর বুকের জমিনও। দুচোখে ঘোর আধার। বোরো আবাদ করেছেন 30 বিঘা জমিতে, ঋণ পরিশোধ করতে হবে ধান বিক্রি করেই। কখন পানি আসবে আর সেচ পাম্প চালু করে জমিতে পানি দিবেন, সে চিন্তায় রাত জেগে থাকেন এই কৃষক। অনেক কষ্ট করি, চার করছি, চার খেত ঘন্টা, অনেক অনেক ঋণ ঋণ টিন করে স্যার, আমি খেতটা করে স্যার, আমি খেতর আইল বই স্যার, ওমার খান্দি স্যার, আমার রায় তুলে স্যার, গুম আসে না কি কুঞ্চ স্যার, গাঙ্গে পানি আসবে আমি ইসব। এজেলার আফজাল হোসেন, নিতাই দাস সহ বিভিন্ন এলাকার অনেকের বোরো ধানের জমির এই করুণ দশা। দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন কৃষকরা। এই যে খেটটা শুকো সামনে জলের পানির কারণে, এখন খার খেসে গেলে পানি পাইমু। আমি 30-32 কেজা জায়গা করছি, তার মাঝে অন করে একবারে ফসল সব জ্বলি যার গিয়া পানির লাগি। সাড়ে পাঁচ কেজি জায়গার মাঝে 1 ফুটা পানি নেই, একবারে জ্বলিয়া বর্ষ। মৌলভীবাজারে পাহাড় থেকে নেমে আসা কুদালি ছড়া ও ঢেউয়া ছড়ার দুপাশে এবছর বোরো ধান আবাদ হয়েছে প্রায় 4,000 হেক্টর জমিতে। চারা লাগানোর পর ছড়া থেকে পানি উত্তোলন করে জমিতে সেচ দিয়ে আসছেন কৃষকরা। দীর্ঘমেয়াদী খরায় ছড়াগুলো শুকিয়ে যাওয়ায় সেচ পাম্পগুলো বন্ধ রয়েছে। আমরা একটা স্লুইস গেট নির্মাণের পরিকল্পনা আমাদের আছে, এবং স্লুইস গেট দিয়ে আমরা ওই পানির কিছু পানি যদি আমরা এই সেচ প্রকল্পে আমরা শুষ্ক মৌসুমে আমরা ডাইভার্ট করতে পারি, তাহলে ওই এলাকার প্রায় 5-7 হাজার হেক্টর জমির ফসল সেখানে আরও ত্বরান্বিত হবে, এবং অর্থাৎ ফসলের বৃদ্ধি পাবে। পানি সংকটে এজেলার 1,000 হেক্টর বোরো জমি ফেটে চৌচে। কৃষকদের দাবি মনু নদী প্রকল্প থেকে সেচ ব্যবস্থা চালু করার, সেচ সংকটের সমাধানে। NTV News Desk.